তোমার বিদ্যাও নাই, তোমার বুদ্ধিও নাই, তোমার শিক্ষাও নাই, তোমার দীক্ষাও নাই, তোমার আদবও নাই, তোমার আখলাকও নাই। ইহুদি খ্রিস্টানরা 31st পালন করতে পারে, মুসলমানের সন্তানের পক্ষে 31st পালন সম্ভব নয়। 31 ডিসেম্বর 31st, তাই না? 31st, এই 31st নাইট 31 ডিসেম্বর যারা পালন করে, আমার ভয় হয় এরা ইহুদি খ্রিস্টানের সাথে হাসনা শুরু করতে পারে। ইহুদির সন্তান 31 ডিসেম্বর 31st নাইট পালন করতে পারে, খ্রিস্টানের সন্তান 31st নাইট পালন করতে পারে, আর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মালাউনের বাচ্চারা 31st নাইট পালন করতে পারে। তাদের ধর্ম থাকলে কি আর না থাকলে কি? আর তোমার ধর্মের সম্পর্কে আল্লাহ বলেছেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, তোমার ধর্ম সম্পর্কে বলেছে ফি দীনিল্লাহি আফওয়াজা, আরে তোমার ধর্ম দীনুল্লাহ, আল্লাহ ধর্ম তোমার মিয়া। অতএব ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুর বাচ্চারা 31st নাইট পালন করতে পারে, কিন্তু কোন মুসলমানের সন্তান 31st নাইট পালন করতে পারে না, কারণ ইসলামের মধ্যে 31st নাইটের কোনো অস্তিত্বই নাই। অতএব 31st নাইট আজকের রাত্রে, মানে 31 ডিসেম্বর 12:01 বাজলে ওই হ্যাপি নিউ ইয়ার উচ্চারণের মাধ্যমে প্রকম্পিত হয়ে ওঠে গোটা শহর বন্দর। 31 ডিসেম্বর 12:01 বাজলে ওই আতশবাজি আর পটকাবাজিতে গোটা শহর প্রকম্পিত হয়ে ওঠে। এই ছেলে, তোমার বিদ্যাও নাই, তোমার বুদ্ধিও নাই, তোমার শিক্ষাও নাই, তোমার দীক্ষাও নাই, তোমার আদবও নাই, তোমার আখলাকও নাই। ইহুদি খ্রিস্টানরা 31st নাইট পালন করতে পারে, মুসলমানের সন্তানের পক্ষে 31st নাইট পালন সম্ভব নয়। যারা 31st নাইট পালন করে তার হাসুন নাসর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুর সাথে হতে পারে, ইনশাআল্লাহ মুসলমানের সাথে হবে না, কারণ হাদিসে আসছে আল মারউ মা আমান আহাব্বা, আর সূরা মায়েদার 51 নম্বরে আয়াতে আসছে ওমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। এ ভাই, তুমি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুদের রীতিনীতি, তাদের সংস্কৃতি, তাদের কৃষ্টি কালচার পালন করার কারণে তাদের সাথে আসন্ন নাসর হয়ে তুমি জাহান্নামে চলে যাইবা।